আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের গাইস আমি আচ্ছা মানে একদম আমি ওভার কনফিডেন্স দিয়ে গেছি। আজকে আমরা একটা গেম প্লে করব, ওকে। সো আজকে বুয়া করব আমরা, 4 রাউন্ডে হেরে যাব। সো দেখা যাক গাইস, আমরা এখন এখানে থাকলাম এন্ড এনিমি আসুক গাইস। ভাই মানে মিজাজটা গরম হয় না, মানে আমার ভয়ে গাইস সবাই চলে গেছে। দেখো ভাই আমার ভয়ে সবাই চলে গেছে, মানে আমি যে এত পুরো বিলার ভাই, আমার ভয়ে সব জমা হয়ে গেছে গেম খেলে দিয়ে, মানে ওই জন্য ভাই বলি আমি পুরো বিলার। দেখছো মানে এটা কোনো কথা ভাই, কথা ভাই বলতো। আমরা আবার এটা গাইস ম্যাচ স্টার্ট করে ফেলি, তো চলো একটা ভিডিও কাট করে গেছি, আমি আবার এটি স্টার্ট করে ফেলি ম্যাচ। সো আমরা করে ফেললাম ম্যাচ স্টার্ট অ্যান্ড আমরা চলে এসেছি। আর আমরা কিন্তু 4 রাউন্ড এভাবে হারবো, মানে দেখতে থাকুন 4 রাউন্ড কিন্তু আমরা এইভাবে হারবো। সো দেখুন ভাই, সেনিমিটা হালকা বট আছে, সো আমরা কেড়ে দিলাম। সো দেখো ভাই আমাদের 4 রাউন্ড কিন্তু হয়ে গেছে, আমরা ওই মাঝখান থেকে কেড়ে দিয়েছি। এবার গেছে আমাদের ওভার কনফিডেন্স খেলা গেছে, এবার খেলবো ভাই। আমার সাথে আমাদের তো এনিমিরা চেনে না ভাই, এবার এমন খেলাটা দিব ভাই, সব হেরে ছুঁড়ে একদম মানে একদম ফ্ল্যাট করে ফেলে দেবো ভাই। সেনিমিদের মায়েরা তো ফ্ল্যাট করে ফেলে দিই, আমার তো চেনে না ভাই। আমি হলাম কিং অফ কিং, মানে বট অফ বট, আই মিন মানে প্রো প্রো অফ প্রো, হোয়াইট শ্যাডো, আই মিন কি বলবো। আরে আরে ভাই আমার সারে না কে, আমার নেট প্রবলেম অবশ্য, বাট কী রে ভাই আমি নেট প্রবলেমের ভয় ভাই। মায়েরা তেনা তেনা করে, রে রে আমার তো মেরে ফেলে দিল রে, মায়েরা তেনা তেনা করে ফেলে দেবো ভাই। আমার তো চিনো না ভাই তোমরা, তোমাদের ভাই তোমাদের খেলা শিখাই লোকে এই কিং অফ কিং প্রো প্রো হোয়াইট শ্যাডো, তাহলে তোমরা হোয়াইট শ্যাডোরে কেন চিনো না রে ভাই? চিনতে চেনো ভাই, তোমরা হোয়াইট শ্যাডোরে চিনে যাও, কারণ হোয়াইট শ্যাডো হলো প্রো প্রো লেজেন্ড অফ লেজেন্ড। মানে দুটোকে গাইছে এই হোয়াইট শ্যাডো কিন্তু হাত ধরে গেম শিখাইছিল, দুটোকে দিয়ে না যা পুরো বন্ধ হয়ে গেল। ওয়ান পাই এর বলে এই ডাবল হয়েছে। এবার গেছে আমরা এমন দেখা যাক গেছে আমরা এই জয় হলে মারবো। সো মার মার মারি মারি, আরে দেখ পারা আমার দ্বারা ওভার কনফিডেন্স ভাই হবে না, মিজাজ গরম হয় না কত। আমার আজকে 9 তারিখ, আর আমার 12 তারিখ থেকে এক্সাম ভাই। সবাই ভাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা ফলাফল পাই। ভাই আমার দরকার হলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, বাট গাইস আমার প্লিজ গাইস দোয়া করেন সবাই, আমি যাতে ভালো একটা ফলাফল ভাই গাইস পরীক্ষায়। ওকে সো ভাই, সো সবাই দোয়া করবেন গাইস। সো আমি আর কি গাইস, যেহেতু আমাদের পরীক্ষা 9 তারিখ থেকে আর কি সরি 12 তারিখ থেকে গাইস 20 তারিখ পর্যন্ত, সেহেতু আমি প্রতিদিন রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে পারবার না। সো আমি চেষ্টা করব বাট রেগুলার পারবো না। সো গাইস কেউ কিছু মনে করবেন না, আমার সাথেই থাকবেন, দোয়া করবেন আমি যাতে ভালো একটা ফলাফল পাই। সো গাইস সবাই দোয়া করবেন প্লিজ। সো আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।